ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় নায়কদের মধ্যে একজন চিত্রনায়ক মান্না। তার ছবিগুলোর ভাষা ছিল সহজ, সংলাপ ছিল সহজ, দর্শকও সহজভাবে লুফে নিতে পারতেন সেসব ছবি। আর সমাজে খেটে খাওয়া মেহনতি মানুষের পক্ষে বলিষ্ঠ স্বরে প্রতিবাদী সব চরিত্রে হাজির হতেন মান্না, যা তাকে দিয়েছিল সহজ সরল সব মানুষদের প্রিয় নায়কের সম্মান। শুধু নাম, যশ আর সম্মানই নয়, মান্না হয়ে উঠেছিলেন একজন ব্যবসা সফল নায়ক। ডিপজলের সঙ্গে জুটি বেঁধে হাজির হওয়া তার ছবিগুলোর ব্যবসা ছিল আকাশ ছোঁয়া। তার ছবিতে কেউ নায়িকা খুঁজতেন না, গল্প খুঁজতেন না, নির্মাতা নিয়েও ভাবতেন না। দর্শক হলে আসতেন মান্নার বজ্রকণ্ঠের সংলাপ শুনতে। বঞ্চিত মানুষের জন্য শক্ত মেরুদণ্ড নিয়ে মান্না কীভাবে দাঁড়িয়ে যান সেটা উপভোগ করতে। হঠাৎ করেই থেমে গেল সব, থেমে গেল যেন একটা যুগ, হাহাকার পড়ে গেল কোটি দর্শকের অন্তরে। মান্নার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে গেল চলচ্চিত্রের সবখানে। অনেক বছর হয়ে গেল মান্না নেই, দীর্ঘ এই সময়স্রোতে ভেসে তার ভক্তদের অনেকেই হয়তো আজকাল আর সিনেমা দেখেন না, অনেকেই হয়তো সিনেমার কোনো খবরও রাখেন না। তাদের জন্য হতে পারে চমক জাগানিয়া খবর, সম্প্রতি চলচ্চিত্রের প্রতি মনোযোগী হয়েছে মান্নার পরিবার। নায়কের স্ত্রী শেলী মান্না আবারও চালু করেছেন দীর্ঘ 12 বছর ধরে বন্ধ থাকা মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি কথাচিত্র। সেখান থেকে আবারও চলচ্চিত্র নির্মাণ করার ঘোষণা দিয়েছেন তিনি। শোনা যাচ্ছে বাবার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নায়ক হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন নায়ক মান্নার ছেলে সিয়াম। এ বিষয়ে মান্নার স্ত্রী শেলী মান্না বলেন, দেখুন, মান্নার স্ত্রী হিসেবে আমি তার ভক্তদের আবেগটা বুঝি। মান্নার ভক্তরা চায় সিয়ামও নায়ক হোক, কিন্তু এটা বললেই হয় না। আমিও চাই সিয়াম সিনেমাতে আসুক, আর সিয়ামও তা চায়, কিন্তু তার জন্য সময় দরকার। এ বিষয়ে মান্না পুত্র সিয়াম বলেন, অনেকেই বলছেন অভিনয় করলে আমি হয়তো বাবার জায়গাটা নিতে পারবো, তবে আমার মনে হয় না আমি আমার বাবার জায়গাটি নিতে পারবো। তার মতো এত ভালো অভিনয় আমাকে দিয়ে সম্ভব নয়। আমি বাবাকে নিয়ে অনেক গর্ব করি, আমাদের পুরো পরিবার তিনি নিজেই চালাতেন। জীবিত অবস্থায় তিনি বাংলাদেশের 1 নম্বর নায়ক ছিলেন। এক সময় টিভিতে শুধু বাবার সিনেমাই দেখতাম, বাবার সিনেমা ছাড়া আমার অন্য বাংলা সিনেমা কখনো দেখা হয়নি। বাবার মৃত্যুতে পারিবারিকভাবে অনেকটা পিছিয়ে যেতে হয়েছে। বাবা যখন মারা যান তখন আমার বয়স ছিল 13 বছর। আগে থেকেই পরিকল্পনা ছিল দেশের বাইরে পড়াশোনা করব, কিন্তু তিনি মারা যাওয়ার পর অনেক কিছু থেকে পিছিয়ে যেতে হয়েছে, কারণ বাবা ছিলেন পরিবারের একমাত্র কর্তা, তাই তার মৃত্যুতে সবাই ভেঙে পড়েছিলেন। সিয়াম বলেন, আমাকে দিয়ে মনে হয় অভিনয় হবে না, কারণ আমি অভিনয় করতে পারি না, পড়াশোনা করছি সিনেমা নির্মাণ নিয়ে, তাই ভবিষ্যতে সিনেমা নির্মাণের সঙ্গে যুক্ত হতে পারি। শিক্ষার পাঠ চুকিয়ে চলচ্চিত্রে কাজ করব, আপাতত অভিনয় নিয়ে কোনো পরিকল্পনা নেই। তো বন্ধুরা, মান্নার সিনেমা আপনাদের কেমন লাগে? আপনারা কি চান মান্নার ছেলে সিয়াম নায়ক হয়ে আসুক? কমেন্ট করে জানিয়ে দিন। আর বাংলা বিনোদন জগতের নিত্য নতুন সব খবর পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।